প্রিয় দর্শক, আমরা চলে এসেছি ঐতিহাসিক পাহাড়পুরে। আপনাদেরকে এখানে ঘুরে ঘুরে সবকিছু জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি ঐতিহাসিক পাহাড়পুরে। এটি পাহাড়পুরে ভিতরে ঢোকার প্রধান গেট। আমাদেরকে ঢুকতেই প্রথমে জোনপতি টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিট সংগ্রহ করার পর আমরা ভিতরে প্রবেশ করার অনুমতি পাব। ভিতরে প্রবেশ করার পরই চোখে পড়বে মনোরম সুন্দর সাজানো একটা গোছানো দৃশ্য। মসজিদ, রেস্টুরেন্ট, গাছের সুন্দর সুন্দর সাজানো শাড়ি, সবুজ ঘাস, যাতে পর্যটকেরা এখানে কিছুটা সময় তাদের পরিবার নিয়ে বিশ্রাম করতে পারে। নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলায় পাহাড়পুরে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটি সম্পূর বিহার বা মহাবিহার নামেও পরিচিত। জাতীয় আন্তর্জাতিক পরিসরে এই বৌদ্ধ বিহার ব্যাপক পরিচিতি লাভ করেছে। ইংরেজ প্রত্নতান্ত্রিক বুকানন হ্যামিল্টন যখন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন 1807 থেকে 1812, তখন তিনি পাহাড়পুরের এই স্তূপকে বৌদ্ধ বিহার বলে অনুমান করেন। পরবর্তী সময়ে 1879 সালে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সঙ্গে ভারতের নালদান্দা মহাবিহারের তুলনা করা হয়। ১৯২৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত এখানে খনন কাজ চলে। খননকালে মাটির একটি সিল থেকে জানা যায় এটি পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাল রাজবংশের রাজা ধর্মপাল 781 থেকে 821 অষ্টম শতকের শেষ দিকে এই বিহার নির্মাণ করেন। পাহাড়পুর বৌদ্ধ বিহারের দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে 919 ফুট এবং উত্তর দক্ষিণে 922 ফুট। মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য 177টি কক্ষ ছিল। ৮০০ জন ভিক্ষুর বাস উপযোগী ছিল এই বিহারে। 125 নম্বর কক্ষে মাটির পাত্রে খলিফা হারুনুর রশিদের শাসনামলের রূপমুদ্রা পাওয়া যায়। কোনো সাধক বা ধর্ম প্রচারক মুদ্রাগুলো এখানে এনেছিলেন বলে অনুমান করা হয়। পিরামিড আকৃতি এই মঠের উচ্চতা 70 ফুট। একটি শূন্য গর্ভ চতুষ্কোণ কক্ষকে কেন্দ্র করে এর অনন্য সংযোজনী গড়ে উঠেছে। সমগ্র বিহারটি প্রাচীর বেষ্টনীতে। এর প্রবেশ পথ এবং মূল ভবনে ওঠার সিঁড়ি ছিল উত্তর দিকে। সেই সময় দেখেন নির্মাণ শৈলী, তারা এইভাবে বিভিন্ন প্রাণী এবং মানুষের ছবি অঙ্কন করে চতুর্পাশ দিয়ে সৌন্দর্যবর্ধকের যে কাজ করত, সুন্দরভাবে তারা এখানে স্থাপন করছে। এছাড়াও দেখেন ওপরে মন্দিরের ওপরেও এগুলো সেটিং করা আছে, খুব সুন্দরভাবে কারুকাজ ডিজাইন করা। অসম্ভব একটা সুন্দর স্থাপত্য নিদর্শন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পাহাড়পুর বৌদ্ধ বিহারে বাস করতেন মহাপণ্ডিত আচার্য ভোদি ভাদ্র।
খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তার গুরু রত্নকর এই বিহারের মহাস্থবির ছিলেন। এখানে মহাস্থবির বলতে প্রধান বৌদ্ধ সন্ন্যাসীদের উপাধি বিশেষ। এই বিহারে অবস্থান করতেন প্রাচীন চর্যাগীতিকার ওরফে হারিপা। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। সত্যপীঠের ভিটা পাহাড়পুর বিহার থেকে 365 মিটার পূর্বে অবস্থিত। এই ভিটায় একটি তারামন্দির এবং বিভিন্ন আকার ও আয়তনের প্রচুর নিবেদন স্তূপের ধ্বংস অবশেষ বিদ্যমান। মন্দির এলাকায় 132টি নিবেদন স্তূপ আছে।